সেখানে আবার গাছের ডালও ভেঙে পড়েছে। যদিও বা প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম তারা সেই গাছগুলোকে কেটে সরানোর কাজে হাত লাগিয়েছে গতকাল রাত থেকেই। এই মুহূর্তে একেবারেই কিন্তু দুর্যোগ বেলা বাড়ার সাথে সাথে আরও বেড়ে চলেছে, প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। এর পাশাপাশি এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে যেভাবে উত্তাল রয়েছে সমুদ্র, সমুদ্রের জল যেভাবে বেড়ে উঠেছে এবং ফুলে পেঁপে উঠেছে, সেখানে কিন্তু নামখানার মৌসুমী দ্বীপ সেখানে বালিয়াড়াতে বঙ্গোপসাগরের মোহনার যে জল সেই জল বাঁধ উপচে লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। যদিও বা প্রশাসনের তরফে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সব রকম ব্যবস্থা আগেভাগেই গ্রহণ করা হয়েছিল, উপকূলের বাসিন্দাদের তাদের নিরাপদ স্থানে আগেভাগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ঘূর্ণিঝড় ডানা তার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হলেও আজ দিনভর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আজ দিনভর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা জুড়ে প্রবল দুর্যোগ চলছে, কারণ একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ, উপকূলে যথেষ্ট হাওয়ার দাপট রয়েছে, প্রবল অতি ভারী বৃষ্টি চলছে, নদী এবং সমুদ্র একেবারেই ফুলে ফেঁপে রয়েছে। কবি কোয়েল, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে মন্দারমণি থেকে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি সৌম্যজিৎ রয়েছে, সৌম্যজিতের কাছেও যাব। সৌম্যজিৎ, আমরা দেখতে পাই যে এই সময়টায় মন্দারমণিতে পর্যটকদের অনেকটাই ভিড় হয়, সেক্ষেত্রে তার মধ্যেই এই ডানার আগমন, যার কারণে আগে থেকেই মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে। সেক্ষেত্রে পর্যটকদেরকে ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটা কি কিছুটা হলেও শিথিল করা হয়েছে নাকি একই রকম রয়েছে? পর্যটকরা কি সেখানে সমুদ্রে যেতে পারছেন? একদমই না অভিক, জেলা প্রশাসনের তরফে কিন্তু ঝড় আসার আগে থেকেই পর্যটক শূন্য করে দেওয়ার চেষ্টা হয়েছিল দীঘাতে। তবুও গতকাল দিনভর যে ছবিটা দেখিয়েছিলাম, বেশ কিছু অত্যুৎসাহী পর্যটক তারা কিন্তু দীঘা সমুদ্র দেখতে আসছিলেন, তার জন্যই কিন্তু প্রশাসনের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল রীতিমতো। এবং তোমাকে আরও যেটা বলি যে আগামীকাল, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু পর্যটকরা দীঘায় বুকিং শুরু করতে পারবেন, মন্দারমণিতে বুকিং শুরু করতে পারবেন এবং গত পরশু থেকে তারা দীঘায় থাকতে পারবে এমনটাই কিন্তু জানিয়েছে হোটেল মালিক সংগঠনগুলি। এবং আজকে কিন্তু রীতিমতো এখনও দীঘা পর্যটক শূন্য এবং প্রশাসনের তরফে কিন্তু আজকেও যেমনটা লাল সতর্কতা জারি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু এখনও কিন্তু দীঘায় সমুদ্রের যে সমস্ত পর্যটক রয়ে গিয়েছেন তারা কিন্তু এখনও দীঘা সমুদ্র পাড়ে বা মন্দারমণি বা তাজপুর যে কোনো সমুদ্র পাড়ে তারা কিন্তু যেতে পারছেন না। তোমায় যেমনটা বললাম যে আগামীকাল থেকে বুকিং শুরু হবে এবং আগামী পরশু থেকে পর্যটক যারা রয়েছেন তারা কিন্তু দীঘায় আবার আগের মতো আসতে পারবেন। শুভজিৎ, আমাদের সঙ্গে থাকো। এবং আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি কোয়েল রয়েছে কাকদ্বীপ থেকে, সরাসরি আবারও কোয়েলের কাছে যাব। কোয়েল, যে বিষয়টা তোমার কাছে আরও একবার জানতে চাইব, যে তুমি যেমনটা বলছিলে যে সেক্ষেত্রে কাকদ্বীপেও এই যে প্রভাব পড়েছে ডানার, এবং সেক্ষেত্রে কতটা সজাগ রয়েছে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাকদ্বীপে সেখানে কি যে বিধিনিষেধ করা হয়েছিল ডানার কারণে তাও কি কিছুটা শিথিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? একদমই দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে কাকদ্বীপ এলাকা জুড়ে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল সেটা কিন্তু এখনও শিথিল হয়নি, কারণ প্রধান যে বিধিনিষেধ ছিল সমগ্র ফেরি পরিষেবা বন্ধ করা এখনও পর্যন্ত কিন্তু আজ দিনভর জেলা প্রশাসনের নির্দেশে কাকদ্বীপের সমগ্র ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। শুধু কাকদ্বীপ নয়, সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে কিন্তু ফেরি পরিষেবা একেবারে বন্ধ রয়েছে। গঙ্গাসাগর থেকে লট নাম্বার ৮ যে মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল, লঞ্চ চলাচল সেগুলো একেবারে বন্ধ রয়েছে, অর্থাৎ গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যে যোগাযোগ ব্যবস্থা সেটা একেবারে বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি উপকূলের বাসিন্দাদের তাদের কিন্তু এখনও পর্যন্ত নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে, অর্থাৎ কাউকে বাড়ি ফিরতে দেওয়া হয়নি, কারণ ঘূর্ণিঝড় ডানা তার একেবারে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হলেও দুর্যোগ কিন্তু এখনও পর্যন্ত পিছু ছাড়েনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা কাকদ্বীপ থেকে, কারণ এই মুহূর্তে একেবারেই দুর্যোগ প্রবল আকার নিয়েছে, প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। একদিকে যেমন নদী এবং সমুদ্র ফুলে ফেঁপে উঠেছে তার সঙ্গে কিন্তু প্রবল অতি ভারী বৃষ্টি চলছে এবং নদী সমুদ্রের জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে কাকদ্বীপ তথা নামখানা সাগর পাথর প্রতিমা বিস্তীর্ণ এলাকায় যে ভগ্ন বাঁধ রয়েছে, বেহাল বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো ভেঙে নতুন করে এলাকা প্লাবনের আশঙ্কা করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই নদী বাঁধ এবং সমুদ্র বাঁধ তীরবর্তী এলাকার বাসিন্দাদের এখনও কিন্তু ঘরে ফেরানো হয়নি। প্রশাসনের তরফে তাদের বিভিন্ন ফ্ল্যাট সেন্টার এবং স্কুল বাড়িতে রাখা হয়েছে, সেখানে তাদের প্রশাসনের তরফে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যেহেতু আজ দিনভর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই প্রবল দুর্যোগ অব্যাহত থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা সমগ্র কাকদ্বীপ মহকুমা জুড়ে, তাই স্বাভাবিকভাবে প্রশাসনের তরফে বাড়তি সচেতনতা অবলম্বন করা হয়েছে, সব রকম ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা তিনি নিজেই কাকদ্বীপে উপস্থিত রয়েছেন। সমগ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির ওপর তিনি নিজেই নজর রাখছেন এবং সরজমিনে সমগ্র বিষয়টা খতিয়ে দেখছেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগর, বকখালি এই যে পর্যটন কেন্দ্রগুলো সেখানে কিন্তু কোনোভাবেই পর্যটকদের আসতে দেওয়া হচ্ছে না এবং কোনোরকম নতুনভাবে হোটেল এবং যে লজগুলো রয়েছে সেখানে বুকিংও চলছে না। স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে যা যা বিধিনিষেধ ছিল কাকদ্বীপ মহকুমা জুড়ে সেগুলো এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, কোনো বিধিনিষেধ এখনো শিথিল করা হয়নি। তার একটাই কারণ ঘূর্ণিঝড় ডানা তার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করলেও খানিকটা শক্তি হারালেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রবল বর্ষণ, উত্তাল ঢেউ এবং সমুদ্র ফুলে ফেঁপে রয়েছে, নদী ফুলে ফেঁপে রয়েছে, জলস্তর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। একাধিক নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে, যেমন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর জলমগ্ন হয়েছে, তেমন নারায়ণপুরের পঞ্চায়েত এলাকা সেখানে কিন্তু বিস্তীর্ণ গ্রাম জলমগ্ন হয়েছে। জলের তলায় যাতায়াতের রাস্তা থেকে শুরু করে একেবারেই কিন্তু পানীয় জলের নলকূপ সব কিছুই রয়েছে। স্বাভাবিকভাবেই এই দুর্যোগ যতক্ষণ অব্যাহত থাকছে, যতক্ষণ না দুর্যোগ পরিস্থিতি কাটছে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের তরফে থাকা যে বিধিনিষেধ সেগুলো বহাল থাকবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল ডানাকে নিয়ে সেই বিধিনিষেধ এখনো পর্যন্ত আরোপ থাকছে, অবশ্যই নজর থাকবে আমাদের এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো, এতক্ষণ কাকদ্বীপ থেকে সরাসরি কোয়েল আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি, ধন্যবাদ কোয়েল তোমাকে। অন্যদিকে মন্দারমণি থেকে সৌম্যজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, সৌম্যজিৎ তোমাকেও ধন্যবাদ।